প্রধানমন্ত্রীকে হুমকির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নরসিংদী জেলা মহিলা আওয়ামী লীগ। সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের এক নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করায় ও হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে নরসিংদী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মুসাম্মদ সুমি সরকার ফাতেমার নেতৃত্বে সারা দেশের ন্যায় নরসিংদীতেও বিক্ষোভ মিছিল করেছে জেলা মহিলা আওয়ামী লীগ। শাটিরপাড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে আবহাওয়া প্রতিকূলতাকে উপেক্ষা করে বিক্ষোভ মিছিল করেছে জেলা মহিলা আওয়ামী লীগের কর্মীরা। বিক্ষোভ চলাকালীন সময়ে বিএনপি জামায়াতকে কঠোর হুঁশিয়ারি দেন নরসিংদী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মুসাম্মদ সুমি সরকার ফাতেমা। এ সময় নরসিংদী পৌরসভার সামনে জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মুসাম্মদ সুমি সরকার ফাতেমা ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসমিন সুলতানা বক্তব্য রাখেন। আমার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনার পিতা মাতাকে হারিয়ে বছর আমাদেরকে বুকে করে নিয়ে উনি মাঠে নেমেছে, সেই মাঠ আমরা ধরে রেখেছি, এখন আবার আমার মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যা করার জন্য হুমকি দিয়েছে, আমরা তা হতে দিব না। আমরা মহিলা আওয়ামী লীগ যথেষ্ট, আমরা যদি এবার ধরিলে ভেঙে দেবো তাদের কোটিকারি, বিএনপি দালালদের হুঁশিয়ার সাবধান থাকতে হবে, কারণ আমরা মহিলা আওয়ামী লীগ এবারকে ছাড় দিব না, তাদেরকে বহু ছাড় দেওয়া হয়েছে, এইবার আর তাদেরকে ছাড় দিব না। আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার রাজপথে আছি, রাজপথে থাকবো ইনশাল্লাহ। গরিব অসহায় মা বোনদের ভালোবাসা, মা বোনদের আস্থা, মা বোনদের দুঃখ দুঃখের সাথে আমরা নিপাত হতে দিব না। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উন্নয়নের কাজ করেছে বলেই তাদের হিংসা লেগে গেছে, তাই ওরা আবার চাচ্ছে আমাদেরকে দিন বানানোর জন্য, তা আমরা কোনোদিন হতে দিব না। 25 তারিখে পদ্মা সেতু উদ্বোধন দেখে একটা কুচক্রী মহল শেখ হাসিনাকে যা খুশি তাই বলছে, মৃত্যুর হুমকি দিচ্ছে, কিন্তু শেখ হাসিনা, শেখ হাসিনার কর্মীরা যারা শেখ হাসিনাকে ভালোবাসে তারা হুমকি হামকি ধামকিকে ভয় পায় না। মিছিলটি নরসিংদী পৌরসভা মোড় হয়ে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হওয়া প্রতিবাদ সভায় যুক্ত হয় জেলা মহিলা আওয়ামী লীগ নরসিংদী। রিপোর্ট ও চিত্রগ্রহণ সৈয়দ ইমরান হাসান, নরসিংদী টিভি।